হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতে বসেই ট্যান রিমুভ করবে, তাও দুটো সহজ পদ্ধতিতে। তাহলে চলো একদমই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিই। প্রথমে লাগবে একটা যে কোনো পরিষ্কার কাপড়। আমি এখানে একটা হোয়াইট কালারের রুমাল নিয়ে নিয়েছি। নেক্সট লাগবে বরফ, আইস কিউব, দেখতেই পাচ্ছ। অবশ্যই এই পদ্ধতিটা ইউজ করার আগে কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করবে, ফেস ওয়াশ দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে নয়। ভালোভাবে তোমাদের কাছে যে ফেস ওয়াশটা আছে সেই ফেস ওয়াশটা দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করবে। এবং আমার ফেসে কোনো রকম মানে ময়লা নেই, আমি জাস্ট এই ফেস ওয়াশটাকে করে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে বরফটাকে আমি নিয়েছি, এরপর ভালোভাবে ফেসের মধ্যে জাস্ট এইভাবে মাসাজ করতে হবে। এটা 3 থেকে 4 মিনিট মতো তোমরা কন্টিনিউ করবে। এটা কিন্তু ট্যান রিমুভের সাথে সাথে তোমাদের যে কোনো ব্ল্যাক প্যাচকে রিমুভ করতে হেল্প করবে। ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবেই করো। অনেক সময় ফেসের থেকে এই মাউথ এরিয়াটা অনেকটা ব্ল্যাক হয়ে থাকে, তো এই জায়গাটাতেও তোমরা সেম ইউজ করতে পারো। আইস কিউবটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। নেক্সট যেটা লাগবে টমেটো। টমেটোটাকে আমি এরকমভাবে দুভাগ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি চিনি বা সুগার। তোমরা এই জায়গাতে চালের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারো। এরপর ভালোভাবে এটাকে ফেসের মধ্যে দিয়ে মাসাজ করবে। যতক্ষণ না চিনিগুলো গলে যায়। টমেটোর বদলে তোমরা র অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, এটাও কিন্তু একই রকম কাজ করবে। এরকম অনেক সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, দিদি আমার ঘাড়ের কাছে অনেকটা ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস তোমরা ফলো করতে পারো। ফেসটাকে আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে গ্লো করতে হেল্প করবে। ভিডিও দেখে যদি তোমাদের একটু হেল্প হয় সো প্লিজ ভিডিওতে তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, তাতে তাদেরও হেল্প হয়ে যাবে। এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল আইকনটাকে প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো বাই বাই, তোমরা সবাই বাড়িতে থাকো, সেফ থাকো, টাটা। Love you all.